अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वेलकम टू आवर चैनल BESI। टुडे आई लाइक टू डिस्कस कलर कोड ऑफ लिफ्टिंग वेब सीलिंग एंड इंस्पेक्शन ऑफ वेब सीलिंग। कलर कोड ऑफ लिफ्टिंग वेब सीलिंग, इंस्पेक्शन ऑफ वेब सीलिंग, जरा लिफ्टिंग सुपरविजर काज करे अथवा रिगार्स सिग्नल मैन हिसाब से काज करे तादेर जन्य खुबी गुरुत्वपूर्ण। इंस्पेक्शन टूल्स एंड टैकल, वी बींग सीलिंग और लिफ्टिंग बेल्ट इज कॉमन मेटेरियल हैंडलिंग आइटेम यूज इन द इंडस्ट्री। ये वेब सीलिंग इंडस्ट्री ते खूब ही बेशी व्यवहार है। लिफ्टिंग बेल्ट इज मेड फ्रॉम पॉलिस्टर और फैब्रिक मटेरियल और दिस ऑल आर वेब सीलिंग। तो वेब सीलिंग एर मध्य भाग आछे जेमन जेटा बेगुनि कलर एटा एक टन उत्तोलनेर जन्य व्यवहार करा हय। ग्रीन कलर जेटा दुई टन उत्तोलनेर जन्य व्यवहार करा हय। येलो कलर जेटा तीन टन उत्तोलनेर जन्य व्यवहार करा हय। एंड ग्रे कलर जेटा एटा चार टन उत्तोलनेर जन्य व्यवहार करा हय। रेड कलर जेटा पांच टन उत्तोलनेर जन्य व्यवहार करा हय। ब्राउन कलर जेटा एटा छह टन उत्तोलनेर जन्य व्यवहार करा हय। और ये ब्लू कलरटा एटा आठ टन उत्तोलनेर जन्य व्यवहार करा हय। और ऑरेंज कलरटा दस थेके बीस टन उत्तोलन करा हय। এই যে এখানে আমরা একটা পিকচার দেখতেছি, সেই পিকচারের মধ্যে যে ওয়েব সিলিংটা ব্যবহার করছে, এখানে একজন পাইপ ফিটার আছে, একজন ওয়েল্ডার আছে, হেল্পার আছে। তারা যে ওয়েব সিলিংটা ব্যবহার করতেছে এটা আবার সেফটি ইঞ্জিনিয়ার অবজারভেশন করতেছে। এখানে ওয়ার্কিং লোড লিমিট এন্ড কালার কোড ওয়েড MM এবং দাগ। ভায়োলেট কালার হলে এক টন উত্তোলনের জন্য, এক টন ভায়োলেট কালার এক টন উত্তোলন করার জন্য ব্যবহার করা হয়। এটা ওয়েট বা MM হইতে পারে, 25 হইতে পারে, 30 হইতে পারে, 50 হইতে পারে। গ্রিন যেটা এটা টু টন উত্তোলনের জন্য ব্যবহার করা হয়, এটা MM হইতে পারে, 56/60 দাগ টু। এগুলো কালার যেটা এটা তিন টন উত্তোলনের জন্য ব্যবহার করা হয়, MM হইলো 75/90 দাগ তিন। গেরে কালার যেটা এটা চার টন উত্তোলন করার জন্য ব্যবহার করা হয়, এটা MM হলে 100/122 দাগ চার। রেড কালার যেটা এটা পাঁচ টন উত্তোলনের জন্য ব্যবহার করা হয়, এটা MM হলো 125/150 দাগ পাঁচ। ব্রাউন কালার যেটা এটা ছয় টন উত্তোলন করার জন্য ব্যবহার করা হয়, এটা MM হলো 150/180 দাগ হলো ছয়। ব্লু কালার যেটা আট টন উত্তোলন করার জন্য ব্যবহার করা হয়, এটা MM হলো 200/240 আট দাগ ব্যবহার করা হয়। অরেঞ্জ কালার যেটা দশ টন উত্তোলনের জন্য ব্যবহার করা হয়, এটার MM হলো 250/300 দাগ হইল দশ। অরেঞ্জ কালার যেটা বারো টন, এটার মিলি হইল 300 দাগ হইল বারো। অরেঞ্জ কালার যেটা 15 টন উত্তোলনের জন্য ব্যবহার করা হয়, এটার মিলি হইল 300 দাগ হইল 15। অরেঞ্জ কালার যেটা 16 টন উত্তোলনের জন্য ব্যবহার করা হয়, এটার মিলি হইল 300 দাগ হইল 16। অরেঞ্জ কালার 18 টন উত্তোলনের জন্য যেটা ব্যবহার করা হয়, এটার মিলি হইল 300 দাগ হইল 18। অরেঞ্জ কালার 20 টন উত্তোলনের জন্য যেটা ব্যবহার করা হয়, এটার মিলি হইল 300 দাগ হইল বিশ। ইনস্পেকশন, এই যে ওয়েব সিলিং এর ইনস্পেকশন করতে হয়, বিফোর ইউজিং দ্য বেল্ট ফর এনি লিফটিং পারপাস দ্য ফলোয়িং আর টু বি ইন্সপেক্টর। এই যে ওয়েব সিলিংটা অবশ্যই ব্যবহার আগে ইন্সপেকশন করতে হবে। নাম্বার ওয়ান, ওয়েদার দ্য কারেক্ট বেল্ট ইজ ইউজ, এই বেল্টটা কি কারেক্ট ইউজ করা হয়েছে কি না। চেক দ্য লোড টু বি লিফটেড, লিফটি লিফট উত্তোলনের জন্য যে লিফটেড হয় এটা পরীক্ষা করতে হবে।
চেক হোয়েদার দ্য বেল্ট ইজ কারেক্টনেস, বেল্টটা কি কারেক্টনেস কি না এটা চেক করতে হবে। নাম্বার টু, হোয়েদার দ্য বেল্ট ইজ হ্যাভিং এনি ড্যামেজ, এই বেল্টের মধ্যে কোনো ড্যামেজ আছে কি না তাহলে এটা কী চেক করতে হবে। চেক ফর এনি ওয়্যার অ্যান্ড টেয়ার, এটার মধ্যে সেরা আছে কি না এটা দেখতে হবে। চেক দ্য আই অফ দ্য বেল্ট ফর এনি কাট ইন দ্য বেল্ট, ভালোভাবে দেখতে হবে এই বেজ ওয়েব সিলিংটার মধ্যে কোনো কাটা আছে কি না। চেক হোয়েদার এনি ড্যামেজ টু দ্য স্টিচিং ইন দ্য বেল্ট, বেল্টের মধ্যে যে সিলে আছে সিলের মধ্যে কোনো ড্যামেজ আছে কি না এটা দেখতে হবে। বেল্টস ওয়েটেড উইথ ওয়াটার ওয়েল এসেকটা শুড নট বি ইউজ, বেলের মধ্যে যদি পানি থাকে ওয়েল থাকে এটা ব্যবহার করা ঠিক হবে না। দেন নাম্বার থ্রি, ওয়েদার ইট ইজ প্রপারলি হুকড উইথ মেটেরিয়াল টু বি লিফটেড, এই যে ওয়েব সিলিংয়ের মাধ্যমে যে আমি হুকটা কানেক্টিভিটি করব এটা সঠিকভাবে মেটেরিয়ালের সাথে আছে কি না এটা আমার চেক করতে হবে। এখানে যদি কোনো সার্ফের ইজ ইন কন্ট্যাক্ট উইথ দ্য বেল্ট টু বি অ্যাভয়েডেড, এখানে যদি কোনো সার্ফেস থাকে সেটা মানে পরিহার করতে হবে, ত্যাগ করতে হবে, হ্যাঁ হাইড করতে হবে। বেল্ট টু বি পজিশন কনসিডারিং সেন্টার অফ দ্য গ্র্যাভিটি অফ দ্য ম্যাটেরিয়াল টু বি লিফটেড, এই যে এখানে পাইপটা যে উঠতে আসছে এটা হলো সেন্টার অফ দ্য গ্র্যাভিটি, মানে একদম মাঝে হইতে হবে, যদি একটু এদিক সে এটা বাম দিকে উপরে যাবে ডান দিকে উপরের দিকে উঠে যাবে, এই জন্য এটা বলছে সেন্টার অফ দ্য গ্র্যাভিটি অফ দ্য মেটেরিয়াল হইতে হবে কি মাঝে মাঝে হইতে হবে, এদিক সেদিক হইলে পড়ে যাবে। আই থিঙ্ক দ্যাট দিস লেকচার ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর লিফটিং সুপারভাইজার অলসো রিগার্ড সিগনাল থিং সেফটি ওয়ার্ক সেফটি, ফর গেটিং সেফটি আপডেট প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল।